মানে এক দেড় ঘন্টা সময় দেওয়া মাত্র 70 টাকার সে উদাহরণ একটা 70 টাকা বা 20 টাকার একটা নাস্তা পাচ্ছে যেটা তাদের পোষাচ্ছে না। হ্যাঁ, এটা একটু বাজেট স্বল্পতার কারণে অনেকে বাচ্চা নিয়ে আসে কিন্তু আমরা উপস্থিত হচ্ছে 10 জন 12 জন, কারণ স্কুল কলেজ খোলা থাকার কারণে ওই বাকি পার্সন গুলো আমাদের মিটিং এ অংশগ্রহণ করতে পারে না। আর গুরুদের নিষেধাজ্ঞা, ইজা গুরু মানে গুরু মাতা যারা তারা হচ্ছে মিটিং এ ওদেরকে পাঠাতে চাইলে তাদেরকে নিষেধাজ্ঞা দরকার। পেশা তার গুরুমার কাছে কথা হচ্ছে কি, বড় বাচ্চা আমার পেশা যাতে ঠিক থাকে, তুমি মরে যাও, মিটিং তো তোমার।